অকলশরিয়া মহিলাক অকথ্য নির্যাতন, ঘরেরপরা চুচুরাই নি দলবদ্ধ আক্রমণ, অসহায় মহিলাক উদ্ধারের পরিবর্তে ভিডিও রেকর্ডিং একাংশর, জিএমসি ইচ্ছত মৃত্যুরে যুঁজিছে আহত মহিলাগৰাকীয়ে, আরক্ষীর বিরুদ্ধেও নিরবতা অবলম্বনের অভিযোগ। মরিগাঁও ভুড়াগাঁওর ফলিহামিরি গাঁত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। ঘরত কোনো নথকার সময়ত সিনেমার কায়দায় বর্বর অত্যাচার করে ঘর আবদ্ধ করে থয় মহিলাগৰাকীক। অভিযোগ অনুসরি রহমত আলী নামৰ এজন লোকে ইটার বাবদ 75,000 টাকা আনি দিছিল এজন লোকক। সেই অনুসরি রহমত আলীর পত্নীয়ে ইটার খবর লোবলে গৈছিল, কিন্তু ইটার গৰাকীর সৈতে কথার কটাকটি হয়ে ঘরলে উভতি আহে মহিলাগৰাকী। তার পিছতেই তিনিজন লোকে মহিলাগৰাকীক ঘরের ভিতরপা চুচুরাই নি বর্বর অত্যাচার চলায়। ছয়জনী আমার জায়গাটোরপা ইয়াতে বিয়া দিছিল ফলিহামারি পাম্পত। ইহতে কিবা টকা লেনদেন কৰিছিল ইটার ইটা ইটা দিব বলে, তো ইটা দিয়ার তারিখ আসলে সেইদিন এটা আজি দিব নাকি সে খুঁজব গেছিল। যাওয়ার পিছতে মাইকী মানুষে তর্কাতর্কি হল, তর্কাতর্কি করে ঘরত আহি আপনার ভাত বনাব গেছে বোলে। তেতিয়া আকো তিনজন মতা মানুষ আহি ঘরেরপরা চুচুরাই সিহতর ঘর লই গেল। সিহতর ঘর লই গিয়ে কিনা তাতে মারধর করলে, আটকাই থ দিলে। তারপিছতে ছয়জনী নিজের প্রাণ রক্ষার কারণে ভের ভাঙি গুছি যেতে আহে আকো চুচুরাই লই গেল। চুচুরাই লই রাস্তাতে মার পিট করেছে। আব্দুল কালাম, মারফাজুল ইসলাম, জুবাইর আলম, এবাতুল, হরমুজ আলী, সুলমান আলী, ময়নুল হক, আব্দুল্লাহ আর আইনুলের বিরুদ্ধে পহারর অভিযোগ। ঘটনা সন্দর্ভত ভুড়াগাঁও থানাত এজাহার দাখিলের চারিদিনের পিছতো আরক্ষীয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ। থানালৈকে আহি কৈছে যে আমার মানুষটুক বসক, আপনাদের গাড়ি এটা দিয়ক, মানুষটুক বসক, আপনাদের যাওক। পুলিশ কেটায় কৈছে আমার গাড়ি নাই, এই হসপিটালত কিবা এটা করে থানার সম্মুখে পেলাই থাকে। এটা আমি জায়গাটার খবর পাই আমি আহি আমার ভন্টিটুক নিয়ে আমি মরিগাঁও এডমিট করাইছো। এডমিট করার পিছত বুড়াগাঁও থানাত আহি খুঁজিছো যে স্যার কি করলে বস্তুটো। স্যারে কলে মই ধরিম করে চারি পাঁচ দিনত তিন দিন গল ধরা নাই। লাস্টত কালি মুখ কইছে মই নধরু কি করবি করগৈ। এটা উপায়ন্তর হয়ে ভুক্তভোগী মহিলাগৰাকীৰ পৰিয়ালে ন্যায় বিচাৰি আৰক্ষীৰ বিৰুদ্ধে সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ। মৰিগাঁৱৰ পৰা প্ৰণৱজ্যোতি ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।